কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আজকের ভিডিওতে কথা বলবো সামষ্টিক পর্যায়ে উৎপাদনের ধারণার একদম বেসিক একটি কনসেপ্ট, জাতীয় আয় নিয়ে। তো জাতীয় আয় কি? আমরা যদি খুব সহজ ভাষায় বলি, মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য কীরকম। ধরো আমি 40 একক পণ্য উৎপাদন করেছি, হ্যাঁ, তো এই 40 একক পণ্যের একটা আর্থিক মূল্য আছে না, ধরো 4000 বা 5000। ধরো আমি আমার এই 40 একক পণ্যের আর্থিক মূল্য হচ্ছে 4000 টাকা, তাহলে আমার জাতীয় আয় হবে 4000 টাকা, একদম সরল দৃষ্টিকোণ থেকে। তার মানে মোট জাতীয় উৎপাদনের এই আর্থিক মূল্য, এটি হচ্ছে জাতীয় আয়। তাহলে আমি যদি বৃহৎ পরিসরে এটিকে সংজ্ঞায়িত করি, তাহলে কি দাঁড়ায়? এক বছরে যে পরিমাণ পণ্য বা সামগ্রী উৎপাদিত হয়, অর্থাৎ এই যে 40 একক পণ্যের কথা আমি বললাম, তার আর্থিক মূল্যই হচ্ছে জাতীয় আয়। এই 40 একক পণ্যের এই যে আর্থিক মূল্য, সেটি হচ্ছে জাতীয় আয়। তৃতীয়ত কি বলছে, যে এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, তার চূড়ান্ত বাজার মূল্য। দেখো চূড়ান্ত দ্রব্য সামগ্রী কি? এই যে 40 একক পণ্য, এই পণ্যটি এক একটি কমপ্লিট পণ্য, এটি কোনো অর্ধপ্রস্তুতকৃত পণ্য না, বা এটি কাঁচামাল অবস্থায় নেই, বা এটি অর্ধসমাপ্ত অবস্থায় নেই, এটি একদম সমাপ্ত অবস্থায় পরিপূর্ণ পণ্য, কমপ্লিটেড প্রোডাক্ট। অর্থাৎ এটিকে আমরা বলে থাকি চূড়ান্ত উৎপাদিত পণ্য, এই চূড়ান্ত দ্রব্য সামগ্রীর চূড়ান্ত বাজার মূল্য। অর্থাৎ ধরো এই 40 একক পণ্যের বর্তমান বাজার মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে যদি 100 টাকা হয়, তাহলে দেখো 40 গুণ 100, সেটি হচ্ছে 4000। এই যে 100 টাকা, এটিকে আমরা বলছি বর্তমান বাজার মূল্য বা চূড়ান্ত বাজার মূল্য, এবং এটিকে গুণ করে আমি পাচ্ছি হচ্ছে এই 4000 টাকা। এই 4000 টাকা হচ্ছে আমার জাতীয় আয়। এই প্রেক্ষাপটে আমার জাতীয় আয় হচ্ছে 4000 টাকা। তাহলে প্রাথমিক পর্যায়ে মোট জাতীয় উৎপাদন ও জাতীয় আয় সমান, কিন্তু বাস্তবে জিএনপির একটি অংশ হচ্ছে এনআই। আমরা আরেকটি নতুন টার্ম শিখলাম, জিএনপি। জিএনপি কি? জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এর মানে কি? এর মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। তাহলে কি বলছে? বাস্তবে এই মোট জাতীয় উৎপাদনের একটা অংশ হচ্ছে জাতীয় আয়। এটি কেন বলছে? এর অনেকগুলো কারণ আছে। এর কারণ হচ্ছে এই যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি, এই জিএনপি থেকে আমরা অনেক কিছু বাদ দেওয়ার পরেই জাতীয় আয় পাই। যেমন আমরা এখান থেকে আমাদের মূলধনজনিত সম্পত্তির যে অবচয়, সেই অবচয় বাদ দেই, সেই অবচয় যখন আমরা বাদ দিই, তখন আমরা এই জাতীয় আয়টি পাই। তার মানে এই সামগ্রিক যে জিএনপি, এই সামগ্রিক জিএনপির এই একটি অংশ হচ্ছে জাতীয় আয়। এই কারণে এই কথাটি বলছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একদম মানে সিম্পল মেথডে মনে করা হয় যে জাতীয় আয় আর জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন সমান, কিন্তু বাস্তবে এই জিএনপির একটি অংশ হচ্ছে জাতীয় আয়। তাহলে আমরা জাতীয় ব্যয় সম্পর্কিত একেবারেই বেসিক একটি কনসেপ্ট পেলাম। আমরা পরবর্তী ভিডিওতে এই জাতীয় আয়ের সাথে জিএনপির যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক আরও ভালো মতো ব্যাখ্যা করার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।